الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি প্রথমে সেই মান আল্লাহ সুবহানাহু তাআলার আলী সন্দরবার একটু শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সামনে সত্যের সাক্ষ্য এর 21তম পর্বে আলোচনা নিয়ে হাজির হতে পেরেছি যে মান আল্লাহ সুবহানাহু তাআলা আজকে আপনাদের সামনে সত্যের সাক্ষ্য এর 21তম পর্বে আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া এবং আপনাদেরকেও ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করেছেন তার আলী সন্দরবার একটু শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ লাখ গুরু দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখিরি নবী সাইয়েদুল কাউনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা ও দ্বীনী ভাই বোনেরা আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমের সূরা নিসা এর 135 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি সুহাদা আলিল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলার রাহে সত্য সাক্ষ্য দাও এবং ন্যায় বিচারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও তাহলে আল্লাহ তাআলা এখানে দুইটি নির্দেশ দিয়েছেন একটি হচ্ছে ন্যায় বিচারের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং সত্যের সাক্ষ্য দেওয়া এই দুটি কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে এককভাবে করা সম্ভব হবে না অবশ্যই আমাদেরকে সাংগঠনিকভাবে সংঘবদ্ধভাবে এটি করতে হবে যেহেতু দেশে আজকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত নাই সেহেতু একটি মাত্র ইসলামী সংগঠনের মাধ্যমে এই কাজ করা সম্ভব হচ্ছে না বিধায় দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ইসলামী সংগঠন গড়ে উঠেছে বিধায় আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আলোকপাত করতে চাই বিভিন্ন ইসলামী সংগঠন এর উপরে আমি দুই চারটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই এ কথা নিঃসন্দেহ যে একই উদ্দেশ্যে এবং একই কাজ করার জন্য বিভিন্ন দল গঠিত হওয়ার ব্যাপারটা আপাত দৃষ্টিতে ভুল মনে হতে পারে এতে বিভেদ ও বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে আমরা অনেকগুলো ইসলামী সংগঠন দেখতে পাচ্ছি সবাই কিন্তু একই উদ্দেশ্যে একই লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছে সত্যকে প্রতিষ্ঠিত করা সত্যকে মানুষের সামনে উপস্থাপন করা উদ্ভাসিত করা সত্যকে বাস্তবায়নের জন্য মানুষদেরকে উজ্জীবিত করা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য একই উদ্দেশ্য নিয়েই কিন্তু সব প্রতিটি ইসলামী সংগঠন কাজ করে যাচ্ছে তাহলে এতগুলো সংগঠন থাকলে তো আমাদের মধ্যে বিভেদ দেখা দেবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটি স্বাভাবিক এটি হতে পারে এটি কেন হবে বর্তমান পরিস্থিতিতে যেহেতু ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই ছিন্ন ভিন্ন হয়ে গেছে এখন শুধু ইসলামী জীবন ব্যবস্থা পরিচালনার প্রশ্ন নয় বরং নতুন করে প্রতিষ্ঠার প্রশ্ন দেখা দিয়েছে তাই এমনই পরিস্থিতিতে গোটা উম্মতের জন্য আল জামাআত একটিমাত্র দল গঠন করা সম্ভব নয় আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইসলামের রাষ্ট্র কিন্তু ইসলামের জীবন বিধান এখানে প্রতিষ্ঠিত নাই এই ইসলামের জীবন বিধান প্রতিষ্ঠিত না থাকার কারণে যে মানুষের ইসলামী জীবন ব্যবস্থা পদ্ধতিগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে একটিমাত্র দলের মাধ্যমে তারা আজকে এই ইসলামী জীবন ব্যবস্থাগুলো বাস্তবায়ন করতে পারতেছে না যাতে সামিল হওয়া সবার পক্ষে সম্ভব শুধু অপরিহার্যই নয় বরং যা থেকে আলাদা থাকা এবং বিচ্ছিন্ন হওয়াকে জাহিলিয়াত কিংবা ইসলাম ত্যাগের সমতুল্য মনে করা যেতে পারে তাই প্রাথমিক পর্যায়ে এই উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের কাজ করা ছাড়া কোনো উপায় নাই ইসলামী সংগঠন ছাড়া যদি আমরা আলাদাভাবে থাকি তাহলে এইটি তো জাহিলিয়াতের জীবন অতিবাহিত করার সমতুল্য হবে সেহেতু আমরা যেভাবেই থাকি না কেন যে অঞ্চলে থাকি না কেন সেই অঞ্চলে হলেও অঞ্চলভিত্তিক হলেও ইসলামী সংগঠন গড়ে তুলে সেই সংগঠনের আওতাভুক্ত হয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে এছাড়া আমাদের কোনো আর উপায় নাই এই দলগুলো যদি আত্মপূজা বা বাড়াবাড়ি থেকে মুক্ত থাকে যে দলই আমরা গড়ে তুলি না কেন গড়ে উঠুক না কেন এই দলগুলো যদি আত্মপূজা থেকে দূরে সরে থাকে এবং বাড়াবাড়ি করা থেকে যদি দূরে সরে থাকে এবং নিষ্ঠার সাথে ইসলামের উদ্দেশ্যে ইসলামী পন্থায় যদি কাজ করে যায় তাহলে নিষ্ঠার সাথে কাজ করতে হবে ইমানের সাথে কাজ করতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই কাজ করতে হবে এবং ইসলামের উদ্দেশ্যে ইসলামী পন্থায় যদি কাজ করে দেয় তাহলে শেষ পর্যন্ত সবগুলো সংগঠন একীভূত হয়ে যাবে দেশের যে প্রান্তরেই যতগুলোই ইসলামী সংগঠন থাক না কেন যেহেতু আজকে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই সেহেতু অনেকগুলো ইসলামী সংগঠন তৈরি হবে এটি স্বাভাবিক কিন্তু তাদের নিয়ত যদি এক হয় তাদের উদ্দেশ্য যদি এক হয় তাদের আত্মপূজা যদি না থাকে তাদের যদি বাড়াবাড়ি যদি না থাকে তাদের আদর্শ যদি একই হয় তাহলে কোনো না কোনো এক সময় সবগুলো সংগঠন একীভূত হয়ে যাবে কারণ সত্যপথের পথিকরা বেশিক্ষণ বিচ্ছিন্ন থাকতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা সত্যই তাদের এক সূত্রে আবদ্ধ করে ফেলবে কেননা সত্যের প্রকৃতি হচ্ছে ঐক্য সংহতি ও একাত্মবোধের প্রেরণা দান করে অনৈক্য ও বিভেদ কেবল
তখনই দেখা দিতে পারে যখন সত্যের সঙ্গে কিছুটা অসত্যের সংমিশ্রণ ঘটে, অথবা উপরে সত্যের প্রদর্শনী থাকলেও ভিতরে অসত্যের কাজ করে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে আমি আপনাদের সামনে বিভিন্ন দিনী সংগঠন সম্পর্কে দুই চারটি কথা উপস্থাপন করলাম, যেহেতু আজকে দেশে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই, সেহেতু দেশে অনেকগুলো ইসলামী সংগঠন গড়ে উঠবে, এটি স্বাভাবিক। আর এ ব্যাপারে মানুষ, সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এটিও স্বাভাবিক। তবে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে প্রতিটি ইসলামী সংগঠন যদি তাদের আত্মপূজা যদি না থাকে, বাড়াবাড়ি যদি না থাকে, আল্লাহ তাআলাকে উদ্দেশ্য খুশি করার জন্য যদি তারা আল্লাহর দিন প্রতিষ্ঠার যদি কাজ করে থাকে, তারা অবশ্যই এক সময় একীভূত হয়ে যাবে, একটি দলে পরিণত হয়ে যাবে। আপনারা মনে রাখবেন, বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্দুর জন্ম হয়, এক সময় বৃহৎ মেঘের পরিণত হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ইসলামী সংগঠনগুলো যত ছোটই হোক না কেন, এক সময় এগুলো যখন একীভূত হয়ে যাবে, বৃহৎ একটি দলে পরিণত হয়ে যাবে। আর সেই দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং বিভিন্ন সংগঠনের সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে, অন্তর্ভুক্ত হতে হবে, নিজেকে ইনভলভ করতে হবে এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়াতে হবে এবং সত্যকে প্রতিষ্ঠিত করার কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, এই সত্যকে প্রতিষ্ঠা করতে গেলে যার যে অঞ্চলে যে সংগঠন প্রতিষ্ঠিত আছে, কায়েম আছে, সেই সংগঠনের সঙ্গে সামিল হয়ে আমাদেরকে দিনই কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে যেন দিনই কাজ করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। এতটুকু কথা বলে আজকের কথা এখানেই টানলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।